বিচিত্র বঙ্গবাসী, আমি আপনাদের প্রভীর আর ক্যামেরার পিছনে একটা সুনির্মল দিয়ে আমরা আজকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যে জায়গাটার সঙ্গে একটা গাছ অঞ্চলের ব্যাপার আছে। আমরা আজকে এখানে নিয়ে যাবো এই জায়গাটা হামদেলিয়া থিয়েটারে আপনারা দেখিয়েছে পার্কস্ট্রিট সাউথ সেমিস্ট্রিতে, আর সেখানে যাবো, সেখানকার ইতিহাস সম্পর্কে আমরা জানবো আর দেখবো সেখানকার ভূতটা কবর থেকে উঠে এসে আমাদেরকে ধরে কিনা। পার্সোনালি আমরা ভূতে ভয় পাই না, তবুও চেষ্টা করবো যে একটা ভূত দেখার। তো লেটস গো। সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি হল কলকাতার একটি খ্রিস্টান কবরখানা। এটি মাদার টেরিজা সরণিতে অবস্থিত। মাদার টেরিজা সরণির আদি নাম ছিল পার্ক স্ট্রিট, সেই অনুসারে এই কবরখানাটির নামকরণ করা হয়েছিল। এই কবরখানাটির অবস্থানের জন্য পার্ক স্ট্রিটের আদি নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড রোড। পার্ক স্ট্রিট সেমিট্রি হল বিশ্বের প্রাচীনতম নন চার্চ সেমিট্রিগুলির একটি। ঊনবিংশ শতাব্দীতে সম্ভবত এটি ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা। সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি চালু হয়েছিল 1767 সালে। এই কবরখানাটি জমি খণ্ডটি আগে ছিল একটি জলাভূমি। 1830 সাল পর্যন্ত এটি ব্যবহার হয়েছিল। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি রক্ষণাবেক্ষণ করে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরনো কবরখানাটির উপর থেকে চাপ কমানোর জন্য এই কবরখানাটি চালু হয়। কবরখানার সামনের রাস্তার নাম রাখা হয়েছিল বেরিয়াল গ্রাউন্ড রোড, পরে পাল্টে রাখা হয় পার্ক স্ট্রিট। 1785 সালে কবরখানাটি পার্ক স্ট্রিটের উত্তর অংশ পর্যন্ত প্রসারিত হয়। 1880 সালে লোয়ার সার্কুলার রোডে, যার আধুনিক নাম আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, তার পূর্ব অংশ পর্যন্ত একটি বড় কবরখানা চালু হয়। 1790 সাল থেকে ইউরোপীয়রা এই কবরখানাটি খুব একটা ব্যবহার করত না, তাই কবরখানার প্রধান ফটকের পাশে শ্বেতপাথরের ফলকে লেখা আছে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি, ওপেন 1767, ক্লোজ 1790। এই কবরখানায় কবরের সংখ্যা 1600। এখানে 1600 কবর ও সমাধিসৌধ আছে। 1977 সালে প্রকাশিত হওয়া সত্যজিৎ রায়ের রহস্য উপন্যাস গোরস্থানে সাবধান এই জায়গার উপর ভিত্তি করে লেখা হয়। পরবর্তীকালে 2010 সালে সন্দীপ রায় পরিচালিত গোরস্থানে সাবধান সিনেমাটি এখানেই শুটিং হয়। এখানে প্রত্যেক কবরের উপর শ্বেতপাথরের ফলকে খোদাই করা মৃত ব্যক্তির নাম এবং জন্ম মৃত্যুর তারিখ। তার মধ্যে বহু ফলকের নাম তারিখ প্রায় মুছে গেছে। এখানে দেখতে পাওয়া যায় নানান ধরনের, নানান আকারের, নানান সাইজের কবর, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা লম্বা, কোনোটা গোল, বিভিন্ন রকম। এটি হলো স্যার উইলিয়াম জোন্সের সমাধি। এটি এখানকার সব থেকে উঁচু সমাধি।
এনাকে আমরা প্রত্যেকেই চিনি। ইনি হলেন হেনরি লুই ভিভিয়ান ডিওজিও। ইনি হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, ইয়াং বেঙ্গলের অন্যতম একটি মুখ। ইনি মাত্র 22 বছর বয়সে 1831 সালে ডিসেম্বর মাসের 26 তারিখে কলেরাতে মারা যান। এটি একটি পরিচয়হীন কবর। এই কবরের নম্বর হলো 363। এই কবরের উপর শুধু লেখা আছে এ ভার্চুয়াল মাদার ডায়েড 1825। এই কবরের সমাধিস্থ ব্যক্তি কোনো পরিচয় পাওয়া যায় না। এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে বহু মানুষ আছে যারা আসছে, এসে ছবি তুলছে ফটোগ্রাফির নাম করে, সেখানে এখানকার কবরগুলোকে লাথি মারছে, তারপর উঠে দাঁড়াচ্ছে। এগুলো ঠিক নয়, কারণ এগুলো আমাদের প্রত্যেকেরই একটা সম্পদ, আমাদের পাবলিক প্রপার্টি। তো এখানে আমরা যদি কাউকে বলতে যাই, তাকে বলতে গিয়ে আমরা শেষ করেছি যে টিকিট কেটে এসেছি দরজাপটা সিকিউরিটি গেলাম, কিন্তু এটা আমাদেরকে প্রত্যেককে রক্ষা করতে হবে। আর বাইরে থেকে যারা আসছে বিদেশিরা, তারা প্রত্যেকে যখন দেখছে তার উপরে বসে কাঠি মেরে ছবি তুলছে, এসে এখানকার ভূত না ঠিক, কিন্তু এখানকার কিম ভূতরা, তো আমাদের দেশের সম্পর্কে তাদের কাছে কী বার্তা যাবে সেটাও ভাবার বিষয়। তো অ্যাটলিস্ট সবাইকে এটা বলবো যে আমাদের এই সম্পদটাকে সবাই রক্ষা করো। কিছু আছে।